কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি অমিত সরকার সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়েব ডিজাইন নিয়ে বেসিক ধারণা সম্পর্কে। আজ আমি আলোচনা করব ওয়েব ডিজাইনের কিছু বেসিক ধারণা নিয়ে। এটি ধারাবাহিকভাবে আলোচনা করা হবে 10 থেকে 12 পর্ব। আপনারা এখানে জানতে পারবেন কিভাবে আপনি একদম শুরু থেকে একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হবেন। এক্ষেত্রে আমি আলোচনা করব কিভাবে আপনি ওয়েব ডিজাইন সম্পর্কে বেসিক ধারণা পাবেন, কিভাবে আপনি কোডিং করা শুরু করবেন, অর্থাৎ আপনার কোন কোন ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে, যেমন HTML, CSS, PHP, JavaScript, jQuery। তারপর আমি আলোচনা করব কিছু CMS, যেমন ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো নিয়ে, এবং সবশেষে আলোচনা করব কিভাবে আপনি আপনার এই ওয়েব ডিজাইন দিয়ে আপনি মার্কেট প্লেসে ঢুকবেন। আজ আমি আলোচনা করব শুধুমাত্র বেসিক ধারণা নিয়ে। বেসিক ধারণা সম্পর্কে আমি 2টা ক্লাস নেব। সেই 2টা লেসনে থাকবে আপনারা কিভাবে শুরুতে, একদম শুরুতে কিভাবে ওয়েব ডিজাইন শুরু করবেন। তো আমরা সামনে এগিয়ে যাই। তো ওয়েব ডিজাইন করতে হলে আমাদের সর্বপ্রথম যে জিনিসগুলো দরকার হয়, প্রথমেই আপনার একটা কম্পিউটার থাকতে হবে। এটা বাধ্যতামূলকই বলা যায়, কারণ আপনি অন্যের কম্পিউটারে যেয়ে কিভাবে কাজ করবেন? অন্যের কম্পিউটারে কাজ করে তো আপনার প্রফেশনালি আপনি কাজ করতে পারবেন, হয়তো আপনি শিখতে পারেন, হ্যাঁ, শেখার জন্য হয়তো দুইজন ফ্রেন্ড কিংবা আত্মীয় এই ধরনের কারো কাছ থেকে আপনি কম্পিউটারটা ব্যবহার শুরু করতে পারেন। আর সব থেকে অত্যাবশ্যকীয় যে জিনিসটা, সেটা হলো ইন্টারনেট কানেকশন। অবশ্যই আপনার PCতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, না থাকলে আপনি কিছু সীমাবদ্ধতা ফেস করবেন, কিন্তু সেগুলো কাটিয়ে তুলতে হলে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। দ্রুতগতি না হলে চলবে, অ্যাটলিস্ট আপনি যেন কিছু ব্লগ কিংবা কিছু ভিডিও ওপেন করতে পারেন, সেই ধরনের সক্ষমতা থাকতে হবে আপনার। এবার আসি, আপনার কী কী ধরনের নলেজগুলো লাগবে। কম্পিউটার বেসিক আপনি চালাতে পারেন এমন দক্ষতা থাকলেই হবে। অর্থাৎ আপনি যেমন ভিডিও গান ওপেন করতে পারেন কিংবা একটা ব্রাউজারে যে ফেসবুক ব্যবহার করতে পারেন, অ্যাটলিস্ট এইটুক দক্ষতা থাকলেই হবে। এখন আসি কিভাবে আপনি আপনার ওয়েব ডিজাইন শেখা শুরু করবেন। শুরুর জন্য আপনার কম্পিউটারে ইন্টারনেট থাকবে। এমন একটি কম্পিউটারে আপনি বিভিন্ন ধরনের সাইট থেকে আপনি সহজেই ওয়েব ডিজাইন শিখতে পারেন। অনেক ধরনের ট্রেনিং ইনস্টিটিউট চালু আছে, কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করব, ভাই আপনারা ট্রেনিং ইনস্টিটিউটে যেটুক শিখবেন, আপনারা ওর থেকে কম পরিশ্রম দিয়েই বাসায় বসে অনেক ভালো মানের কাজ শিখতে পারবেন। ট্রেনিং ইনস্টিটিউটদের আমি নেগলেক্ট করতেছি না, তারা অনেক মহৎ উদ্যোগ নিয়ে আপনাদের কাজ শেখাতে চায়, কিন্তু আপনারা যেমন ট্রাফিক জ্যাম কিংবা সাপোজ একজন গ্রামে থাকেন, আপনি শহরে যেয়ে কিংবা জেলা শহরে যেয়ে কিভাবে কাজটা শিখবেন? সেক্ষেত্রে আপনার দেখা গেল প্রতিদিন যাতায়াতে 50 থেকে 100 টাকা খরচ হবে, কিংবা 2-3 ঘন্টার পথ আপনার অতিক্রম করতে হবে। বাসায় বসেই শেখার চিন্তা করেন, সেটা আপনার জন্য অনেক ভালো হবে। সময় অর্থ 2টাই বাঁচবে এবং আপনি নিজে থেকে শিখতে পারবেন, আপনি অন্যের হেল্প ছাড়াই নিজে থেকে শিখতে পারবেন। আশা করি আপনারা যদি আমার গাইডলাইনটা ফলো করেন, সাধারণভাবে একজন ওয়েব ডিজাইনার হতে পারবেন। শুরুতেই আসি, একজন ওয়েব ডিজাইনারের জন্য কী কী জিনিস জানতে হয়। প্রত্যেকটা ওয়েবসাইটের কিছু ফর্মুলা মেনটেন করে, আর এই ফর্মুলাগুলো মেনটেনের জন্য কিছু কোডিংয়ের ভাষা থাকে। যেমন মনে করেন আপনি বাংলা ভাষায় কথা বলবেন, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিছু গ্রামার অর্থাৎ ব্যাকরণ, এগুলো আপনার জানতে হবে। আপনি এগুলো না জেনেও পারবেন মাতৃভাষা হিসাবে ব্যবহার করতে, কিন্তু সেক্ষেত্রে আপনার কিছু সমস্যা সম্মুখীন হবেন। যেমন আপনি কথা বললেন, কথাটা আর একজন বুঝতেছে কিন্তু ভালো লাগতেছে না তার কাছে, আপনি সাজায় বলতে পারতেছেন না। ঠিক তেমনিভাবে ওয়েব ডিজাইন করতে হলে আপনাকে অবশ্যই কিছু কোডিংয়ের ভাষা জানতে হবে, এটা বাধ্যতামূলক। যেমন স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ না জানলেও আপনারা কথা বলতে পারবেন, কিন্তু কোডিং ছাড়া কখনোই একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনি ওয়েব ডিজাইনার হতে চান, সর্বপ্রথম আপনার টার্গেট করতে হবে আপনি নির্দিষ্ট কিছু ভাষা, কোডিংয়ের ভাষা প্রাথমিকভাবে শিখবেন। যেমন HTML, যেটাকে বলা হয় একদম র,
অর্থাৎ আপনার স্ট্রাকচার তৈরি করবে একটা ওয়েবসাইটের, সেটা HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার পূর্ণ রূপ। দ্বিতীয়তম, ওই কাঠামোগুলোর আপনাকে ডিজাইন করতে হবে, যেমন আপনি রং করবেন, কোনো লেখা বড় কিংবা ছোট, কিংবা কোনো ইমেজ বা ছবিকে আপনারা ছোট বা বড় কিংবা ফেড করবেন, বিভিন্ন ধরনের রং যুক্ত করবেন, এগুলো আপনারা CSS দিয়ে করতে পারেন। আর jQuery বা JavaScript, সেটা দ্বারা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে স্লাইডার, কিছু ইমেজ যাওয়া আসা করতেছে বা একটা ড্রপ ডাউন মেনু করবেন, এগুলা আপনারা jQuery দিয়ে করতে পারেন। আর পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের হিসাবে যদি যান, সেক্ষেত্রে PHP কিংবা ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো, এই ধরনের ফ্রেমওয়ার্কগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এই ধরনের কাজের মার্কেট প্লেসে খুব ভালো ডিমান্ড, এই কারণে আমি সবাইকে রিকমেন্ড করি, যারা ওয়েব ডিজাইনার হতে চান তারা অবশ্যই পরবর্তীতে ম্যাজেন্টো কিংবা ওয়ার্ডপ্রেস, এই ধরনের যে কোনো একটা CMS জানলেই হবে, অন্তত আপনারা একটা মার্কেট প্লেসে যে ভালো একটা অবস্থান ধরতে পারবেন। আমাদের বেসিক এই আলোচনাটুকু আজ এ পর্যন্তই, আগামী দিন আমি আলোচনা করব কিভাবে আপনি শুরু থেকে একদম কিছু কোডিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনি নিজেকে প্রস্তুত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।